Hello friend, good morning. Welcome back to our channel. So, আজকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখতে থাকো আমার সম্পূর্ণ ভিডিওটা। তো দেখো অবশ্যই আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করনি তাহলে করে নাও, যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব না করে দেখছে তাহলে তারা করে নাও, ঠিক আছে? অবশ্যই জানো সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো দেখো আজকে দিনটা কি করি আমি সেটাই তোমাদেরকে দেখাবো। আমার ম্যাওকে দিয়ে শুরু করলাম। ওই যে দেখো ম্যাও কোথায় উঠছে, দেখো দেখেছো ম্যাও কোথায় উঠছে? আর আজকের আকাশের অবস্থা দেখো, মেঘলা আকাশ। আর ওই যে মায়ের রান্না কর, মা রান্না চাপিয়ে দিয়েছে, তো দেখাচ্ছি, চলো সবটাই দেখাবো। আজকে সকালবেলা এখনও স্নান করিনি, আজকে স্নান টান করিনি, তো এমনি আজকে পরে একটু দুপুরবেলায় স্নান করবো, ঠিক আছে? তো আজকে তোমাদের সঙ্গে কথা বলবো। তো প্রতিদিন আমার ডেলি তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, তোমাদের কারা আমাকে দেখতে ভালো লাগে আমি জানি না। তো তোমরা কমেন্ট করেও জানানো না যে তুমি আর ভিডিও করো না, তোমাকে দেখতে ভালো লাগে না, সেটাও জানিও। তো ঠিক আছে চলো দেখায় মা কী রান্না করছে। তো এই যে পিটপিট করে জল পড়তে শুরু করলো মেঘলা আকাশ, তো আমার মা কী রান্না করছে দেখি। এই যে মা রান্না চাপিয়ে দিয়েছে। মা কী রান্না হবে? মা এই যে ভাতটা চাপিয়ে দিয়েছে, দেখো ভাত চেপে গেছে। তো ভাতের ভিতরে এটা কী দেওয়া আছে দেখা? তো দেখো ভাতের ভিতরে মা একটা কিছু দিয়েছে। তো ও এটা হলো করলা, করলা সিদ্ধ করতে দিয়েছে ভাতে। এই যে দেখো এই দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো মা ভাত চাপিয়ে দিল, চালও ধুয়ে দিল। তো আজকের রেসিপি কী হবে, মানে আজকে রান্না আমাদের কী হবে দেখো, এই যে এটা হলো পেঁপে আর এটা হলো পুঁই শাক ডাঁটা কাটা আর সঙ্গে মূলো, তাই তো? আর সঙ্গে আলু, এটা তো দিতেই হবে। আর ওই যে পটল আছে, আর এই যে দেখো এটা হলো ইলিশ মাছ, আর এইগুলো হচ্ছে ছোটো চারাপোনা মাছ। তো ইলিশ মাছের কিছু একটা ঝোল হবে, ঝোলের রেসিপি না? তো এগুলোই হবে, আর কি হবে সেটা খাওয়ার সময় গিয়ে তোমরা দেখতে পাবে। দেখো আজকের রেসিপি হলো আমাদের এটাই, এটাই আমাদের রান্না। আবার খাওয়ার সময় দেখতে পাবো যে কী আর একটু কিছু হচ্ছে কি না, হয় খাওয়ার সময় আবার আমাদের হয়, ঠিক আছে? তো এই যে মা ভাত চাপিয়েছে দেখো, আর মেঘলা আকাশ। আর আমার ম্যামকে তো দেখালাম উপরে চলে গেছে, তো এইগুলোই হবে। দেখো মেঘলা করতে করতে একটু রোদ বেরিয়ে গেল। তো দেখো আমাদের শিউলি গাছটা, দেখো আমাদের শিউলি গাছটা মরে যাচ্ছে কেমনভাবে, দেখো কি অবস্থা। শিউলি গাছটা মরে কেন গেল সেটা আমরা জানি না, কিন্তু মরে যাচ্ছে সেটাই। তো দেখো আবার ঘুরে ফিরে ঘরেই চলে আসলাম। তো দেখো আমার ম্যাও আবার কোথায় বসে আছে, মাচার উপরে সুন্দরভাবে, দেখো তোমাদেরকে দেখছে, মানে আমাদেরকে দেখছে সেটাই তো। দেখো এই যে পুরের ডাল খায়, এই রেসিপিটা মা আখাই রেডি করতে দিয়ে দিয়েছে। তো এবার দেখো বন্ধুরা আমার মেয়াও কিভাবে শুয়ে আছে, মেয়ের গায়ে কেন উঠছে, দেখো 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 মেয়াও কিভাবে ঘুমোচ্ছে। মেয়া দুটো একটা দুটো মাছ খেয়েছে, তাই না? তো মায়ের রান্না কতদূর হলো দেখো, এই যে মা এবার মাছ রান্না করবো। তো একটা রেসিপি হয়ে গেছে আমাদের, মানে একটা রান্না হয়ে গেছে, মাছ রান্না করবে। তো আমার মেয়েকে এখানে দেখাতে আসলাম কেমন ঘুমোচ্ছে।